बिहार जयनगर एक्सप्रेस आगुन आतंक भद्र के पोछनर पर ही कामरा नीच के धोआ देखते पावे आतंक तैरी है हुड़ुहुड़ी को कामरा नेमे आसें जत्री आध घंटा चेष्ट नियंत्रण पचे नीचे ब्रेक बैंडिंग विपत्ति दाबी ईस्ट कोस्ट रेलवे B3 में चक्का में फंस के एक तो फायर हुआ है वहाँ से देखिए पूरा धुआं धुआं जैसे निकला है संग संग सब हम लोग ने पैसेंजर को निकाल दिया है सब पैसेंजर सब सुरक्षित है अभी सब ठीक है। हम शेख अख्तर हुसैन बोल रहा हूँ भद्रक से, हम भी पैसेंजर हैं। देखिए टोकाटुकी बाधा देवाय दिनहाटा कलेजे बहिरागत छात्र छात्री एकांश तांडव অধ্যাপক শিক্ষাকর্মীদের হুমকি প্রতিবাদে কলেজ গেটের সামনে পথ অবরোধ করে বিক্ষোভ। কখন বলেছেন তাও আপনি বলেননি, খালি ফোন করে আমাকে ইয়ে করছে। এটা কি ভালো লাগছে যে প্রিন্সিপাল বসে আসে ইয়েতে রাস্তায়? আপনি আপনার নিজের ছাত্রদের সব শাসন করতে পারেন না? কালকের থেকে মানে আইডেন্টিটি কার্ড ছাড়া একটা মাছি পর্যন্ত যেন কলেজে ঢুকতে না পারে। আপনি দেখুন তো দরকার আপনি নিজের এটা দিয়ে দিন। এবার ইডির নথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম, সুজয় কৃষ্ণ ভদ্রর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যোগের কথা ইডির নথিতে দাবি করা হয়েছে। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় জুন মাসের 17 তারিখ কলকাতার অফিস থেকে দিল্লিতে ইডির আদালতে এই নথি পাঠানো হয়। এখানেই সুজয় কৃষ্ণ ভদ্রর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামের উল্লেখ করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি সেই সময় যুব তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি ছিলেন, তার আর্থিক বিষয়গুলো দেখভাল করতেন সুজয় কৃষ্ণ ভদ্র। সুজয় কৃষ্ণ ভদ্র তার খুব ঘনিষ্ঠও ছিলেন। সেই সময় সুজয় কৃষ্ণ ভদ্র তৎকালীন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যের অফিসে যেতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা পৌঁছে দিতে। ইডির নথিতে আরও দাবি করা হয়েছে যে জেরায় তাপস কুমার মণ্ডল জানিয়েছেন সুজয় কৃষ্ণ ভদ্রর খুবই ঘনিষ্ঠ ছিলেন কুন্তল ঘোষ। তাপস দাবি করেন প্রাথমিকের শিক্ষক পদে নিয়োগের জন্য প্রার্থীদের থেকে বেআইনিভাবে তোলা টাকা তিনি কুন্তল ঘোষকে দিয়েছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কাকু ওরফে শান্তু কাকুকে দেওয়ার জন্য। ইডি যদি নেয় ইডিকে প্রমাণ দিতে হবে। মধ্যে মধ্যেই কোর্টে গিয়ে ইডি নানা রকম আশারে গল্পও শোনাচ্ছে, রাজনৈতিক বক্তব্যও রাখছে আইনের বক্তব্যর বদলে। তদন্ত শেষে তারা প্রমাণাদি নিয়ে ট্রায়াল হবে, চার্জশিট দেবে, ট্রায়াল হবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে ট্রায়ালটা কবে শুরু হবে, যেখানটাতে ঠিক হবে সত্যি না মিথ্যে। কালীঘাটের কাকু বলেছিল আমি কর্মচারী মাত্র, উনি আমার মনিব, ওনার মাথায় ছাতা ধরাটাই আমার কাজ। পরে দেখা গেল কর্মচারীর 3টে কোম্পানি 20টা প্রপার্টি, মালিকের কত মনিবের কত? এখন মনিবের নাম উঠে এসেছে, আর উঠে এসেছে এটা বুঝেই মনিব কিন্তু পালিয়ে গেছে বিদেশে, একমাত্র দিল্লির আর রাজ্যের দিদিমোদির আশীর্বাদ নিয়ে। এদিন নগরদানা আদালতে সুজয় কৃষ্ণ ভদ্রর শারীরিক অবস্থা সম্পর্কে রিপোর্ট দেয় প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ। এদিন আদালতে সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবী বলেন, আমরা বিদেশে যাওয়ার কথা বলছি না, আমরা ভারতের মধ্যে যে কোনো জায়গায় চিকিৎসা করানোর জন্য বলছি। কিছুদিনের জন্য যে কোনো শর্তে জামিন বা অন্তর্বর্তী জামিন দেয়া হোক। পাল্টা ইডির আইনজীবী বলেন, মুখ্যমন্ত্রী এসএসকেমকে ভরসা করেন, যে কোনো অসুস্থতায় তিনি এসএসকেম হাসপাতালে যান, হৃদযন্ত্র প্রতিস্থাপনে এসএসকেম সব থেকে ভালো। সুজয় কৃষ্ণ যদি অপারেশন করাতে চান তাহলে তো এসএসকেম হাসপাতাল সেরা। 16 দিন তিনি প্যারোলে ছিলেন, তখন তো হাঁটে কিছু হয়নি। একই রকম হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়ের সময়,
তখন তাকে ভুবনেশ্বর এইমসে নিয়ে যাওয়া হয়েছিল। বিভিন্ন সময় দেখা গেছে রাজনৈতিক চাপে হাসপাতাল অন্যরকম রিপোর্ট তৈরি করে, এ নিয়ে হাইকোর্টের পর্যবেক্ষণও আছে। সুজয় কৃষ্ণ ভদ্রর শারীরিক অবস্থার বিষয়ে দিল্লি এইমস থেকে দ্বিতীয় মতামতের জন্য বোর্ড গঠন করা হোক। প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।